হে গাইজ, আসসালামু আলাইকুম। ট্রাভেল পোকার নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি শফিক আছি জাপানের শিজুকা থেকে। আমি এখন আছি হচ্ছে ইকেদা হিগাশি শিজুকা পার্কে। তো এটা মূলত হচ্ছে বাচ্চাদের পার্ক। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে বাচ্চাদের হচ্ছে নানান ধরনের ইনস্ট্রুমেন্ট আছে খেলাধুলা করার জন্য, ওদের বেড়ে ওঠার জন্য হচ্ছে সরকারের থেকে হচ্ছে নানান ধরনের ব্যবস্থা করা আছে, যাতে করে ওরা খেলতে পারে, উপভোগ করতে পারে, আনন্দ সময় কাটাতে পারে। এই জন্যে হচ্ছে সর্বদা চেষ্টা থাকে সরকারের, আর হচ্ছে প্রত্যেকটা নাগরিকেরই হচ্ছে প্রচেষ্টায় হচ্ছে এখানে প্রচণ্ড বাতাস কথা বলতেছে না প্রচণ্ড বাতাস প্রত্যেকটা নাগরিকের প্রচেষ্টায় এখানকার পরিবেশটা এতটা সুন্দর। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে বাচ্চাদের বেড়ে ওঠার গল্প, ছোটবেলা থেকে বাচ্চাদের কিভাবে ট্রেনিং দেওয়া হয়। অনেকগুলো ইনস্ট্রুমেন্ট এখানে আছে, তো আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। আমি আজকে স্কুল থেকে বাসায় যাচ্ছিলাম, তো রাস্তার মধ্যেই আমার বাসার পাশেই স্কুল থেকে যাওয়ার পথে এটা পড়ে এই পার্কটা। তো আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পার্কটার মধ্যে কি কি আছে, আর এখান থেকে হচ্ছে ফুজি পাহাড়টাও দেখা যায়। আমি চেষ্টা করব, ভিডিওতে যদিও ভালো বোঝা যাচ্ছে না, আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য যে ফুজি পাহাড়টা কীরকম। আর হচ্ছে এখানে অনেক ছেলেপেলে আছে, অনেক বাচ্চার মারা বাচ্চাদেরকে নিয়ে আসছে খেলাধুলা করার জন্য। তো ধন্যবাদ, আমি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে যাই। হচ্ছে ভয় পাচ্ছে আসবে নাকি আসবে না, ওর বয়সটা খুবই কম, তো ওর হচ্ছে সাহসটাও মনে হচ্ছে একটু কম। গান বাদতে মাস, ওর মা বলতেছে চেষ্টা করো পারবে। দাইজুবো গাম মারতে, ও খুবই ভয় পাচ্ছে, বয়সটা তো কম, এই জন্য ওর মা ওকে হেল্প করতেছে। এই হচ্ছে নানান ধরনের, আমি আপনাকে দেখাবো সুযোগ পেলে। পার্কের মধ্যে হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে খেলার ব্যবস্থা করা আছে। তো হচ্ছে আমি বেশ কিছুক্ষণ যাবত হচ্ছে ঘুরে ফিরে দেখছি, আর আপনাদেরকেও দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করতেছি। কিছু বাচ্চা আছে, ওরা হচ্ছে এখানে খেলাধুলা করে, বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টগুলো আছে, যেমন ওই যে উপর থেকে হচ্ছে যদি বসে যদি পিছিয়ে খায় তাহলে হচ্ছে সোজাসুজি একদম নিচে নামে চলে আসবে। এখানে হচ্ছে এই যে বাচ্চারা দেখছে, এরকম নানান ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, তো বাচ্চারা যাতে করে হচ্ছে ছোটবেলায় হচ্ছে অনেক কিছু শিখতে পারে। যেমন দেখেন আমাদের দেশের হচ্ছে আর্মি ট্রেনিং এতে হচ্ছে জালগুলো আছে, এগুলো আছে, বাচ্চারা এগুলো হচ্ছে হাইকিং করে, তারপর হচ্ছে উপর থেকে হচ্ছে ড্রাইভ দেয়, ড্রাইভ দিয়ে হচ্ছে আস্তে আস্তে করে নিচে চলে আসে। তবে মজার বিষয় হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে একটু আধুনিক মনে হচ্ছে আপনার, এগুলো হচ্ছে স্প্রিং টাইপের, চাকা টাইপের, এগুলো ঘুরে আপনার যখন এটার মধ্যে হচ্ছে আপনি বসবেন অটোমেটিকলি আপনাকে হচ্ছে আস্তে আস্তে করে নিচে নিয়ে যাবে। রোলারের মতন আপনি শুধু বসবেন, ওখানে উঠে কাস্টমার উঠবেন, উঠে যদি বসবেন তারপরে হচ্ছে এই দেখেন হায়াশি, ওর নাম হায়াশি আসতেছে, ওর সাথে কিছুক্ষণ আগে আমার পরিচয় হলো। ওই যে দেখা যাচ্ছে বাচ্চাটা উপরে উঠলো, এখন শুধু এখানে হচ্ছে বসবে, বসার পর ও হচ্ছে আবার সুন্দর করে চলে আসবে। একদম দারুণভাবে বাচ্চারা আরাম পায়, খুবই আনন্দ করে। ওয়াও, এভাবে হচ্ছে ওরা
ঘুরে ফিরে। তো এই পার্কটার নাম হচ্ছে আপনার ইকেদা হিগাশি শিজুকা পার্ক, ইকেদা হিগাশি শিজুকা পার্ক। তো হচ্ছে বিভিন্ন রাইড আছে, বিভিন্ন রাইডগুলো হচ্ছে আস্তে আস্তে করে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে। মূলত হচ্ছে বাচ্চাদের জন্য ছোট এখানে হাইকিং করা যায়, যেমন হচ্ছে আমাদের দেশে হচ্ছে সেনাবাহিনীরা হাইকিং করে। ওই যে আমাকে দেখে, ভিডিও দেখে ওইখানে আসতেছে, এখানে হাইকিং করবে। আচ্ছা তানুষি, বাচ্চারা যা করে আর কি, ঘুরে ফিরে দুষ্টামি করে। আর এখানে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, যেমন এই যে একটা আছে পেঁচানো, এই পেঁচানোটার মধ্যে ওখানে বসলে একদম ফাঁক দিয়ে বের হয়ে যায়। এখানে হচ্ছে, এখানে হচ্ছে চেইনের মতো করে লক দেওয়া আছে। তো এই লকগুলাই হচ্ছে বাচ্চারা উঠে হচ্ছে। আসলে ছোটোবেলা থেকে ওদেরকে ভালো ট্রেনিং দেওয়া হয়, জীবনে বাচ্চার জন্য যা যা কিছু প্রয়োজন তো সব কিছু ওদের জন্য করা আছে। তো এই পার্কটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন হচ্ছে ফুজি পাহাড়, একদম ফুজি পাহাড়টা দেখা যাচ্ছে এই পার্ক থেকে। পরিবেশটা এই জন্য ভীষণ সুন্দর, এখান থেকে হচ্ছে ভিউটা ভালো বোঝা যাচ্ছে না, একদম খুব বেশি দূর না ফুজি পাহাড়টা, একদম কাছেই ফুজি পাহাড়। ফুজি পাহাড়টা খুবই সুন্দর, আজকে রোদের আলোতে ঝলমল করতেছে। এখানে হচ্ছে এই ইয়েগুলো আছে, আমি বললাম যে এবার এই পাইপটা দিয়ে আসার জন্য। তো হচ্ছে ভিতরে নেমে গেছে, একটু চলে যাবে। হচ্ছে পার্কের চারপাশটা এখন করোনার কারণে হচ্ছে পর্যটক কম, সবাই ঘর থেকে কম বের হচ্ছে, একদম প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরই হচ্ছে না। এখানে বসার ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে, ওই যে ওখানে সামনে পানির কল, ওখানে এলিফ্যান্ট। হচ্ছে মোটামুটি বড়ই বলা যায় স্পেসটা। এই পাশটা আসলে আমি ঠান্ডার কারণে ভিডিওটা ভালোভাবে করতেছি না, মানে দেখে যদিও রৌদ্র দেখা যাচ্ছে, এখন তাপমাত্রা কিন্তু 7 ডিগ্রি, প্রচণ্ড ঠান্ডা বাতাস, প্রচুর 7 ডিগ্রি হচ্ছে যে মাইনাস, এত ঠান্ডা প্রচণ্ড বাতাস। এখানেও নানান ধরনের হচ্ছে ড্রাইভিং আছে, ফ্লাওয়ার শপ, এখানে হচ্ছে মানে সব কিছু হচ্ছে পরিপাটি গুছানো। এখানে হচ্ছে আপনার প্রয়োজন হলে আপনি এখানে হাত মুখ ধুতে পারবেন, পানি খেতে পারবেন। এখানে হচ্ছে পানিগুলো আছে, তা আমি একটু টেস্ট করে দেখি যে আসলে পানি আছে কিনা। ওয়াও, পানি তো আছে, আছে পানি। আর এটা হচ্ছে নিচে যায়, হাত মুখ ধুতে পারবেন, সব ধরনের ব্যবস্থাই এখানে করা আছে, আপনাকে কোনো ধরনের ঝামেলা করতে হবে। পানি খেতে পারবেন, হাত মুখ ধুতে পারবেন, ঘুরতে পারবেন, ফিরতে পারবেন। তবে বলে রাখি এগুলো হচ্ছে গভর্নমেন্ট থেকে একদম ফ্রিতে করে দেওয়া আছে, পাবলিক প্লেস যেটাকে বলে। তো এইসব পার্কে ঢুকতে আপনার কোনো ধরনের কোনো টাকা লাগবে না। আর আমি আশা করব যে একদিন আমাদের দেশটাও এমন হবে, আমাদের দেশের পরিবেশটা আস্তে আস্তে করে সুন্দর হবে, সবাই গুছিয়ে রাখবে। এখানে যে গভর্নমেন্ট থেকে হচ্ছে পরিষ্কার করে রাখে ব্যাপারটা কিন্তু তা না, এখানে প্রত্যেকটা নাগরিক সচেতন, সেজন্য হচ্ছে কোথাও আপনি কোথাও গেলে কোথাও ময়লা পাবেন না। আর এই দায়িত্ব হচ্ছে নাগরিকদের, একটা সরকারের হচ্ছে আমলারা বা হচ্ছে আমলা কামলা, তারপর হচ্ছে কর্মচারী, যারাই যাদেরকেই বলেন, ওরা হচ্ছে কতটুকু হচ্ছে টেক কেয়ার করবে, কতটুকু টেক কেয়ার করে রাখতে পারবে। যদি জনগণ এটাকে সুন্দর করে গুছিয়ে না রাখে তাহলে তো কোনোভাবেই সম্ভব না। এই জন্য আর কি অনুরোধ থাকবে প্রত্যেকটা নাগরিকেরই হচ্ছে সচেতন হওয়া উচিত পরিবেশ সুন্দর জন্য, পরিবেশের সৌন্দর্যের জন্য। আপনাকে হচ্ছে এই যে এখানে আরও বাচ্চারা আসতেছে, ওই যে আমার সাইকেলটা পড়ে গেছে প্রচণ্ড বাতাসের কারণে, আমার সাইকেলটা ওই যে
আমার সাথে ছিল এখন পড়ে গেছে তো যেটা বললাম মানে প্রত্যেকটা নাগরিক এখানে পয় পরিষ্কার করে রাখে সেজন্য এই দেশটা এত সুন্দর এত গুছানো এত পরিপাটি সকলের প্রচেষ্টায় কিন্তু এই দেশটা এত সুন্দর গভর্নমেন্টের একান্ন আর এই যে একটা গাছ দেখতেছেন এটার মধ্যে কোনো পাতা নাই কিছু নাই এটা হচ্ছে চেরি ব্লসম আর হচ্ছে এক দেড় মাস পরে এটা ফুটবে তো এটার হচ্ছে এই যে মুকুল চলে আসছে এই যে এখন চেরি ব্লসম গাছটা একদম ফুটন্ত চেরিটা দেখতে অসাধারণ তো মাত্রই মুকুল ধরলো চেরি ব্লো চেরি গাছে মাত্রই মুকুল আসছে তো আশা করি আর এক মাস দশ দিনের মধ্যে এটা একদম ফুটন্ত অবস্থায় পাবেন আপনারা আশা করি তখন আপনাদেরকে দেখাবো তখন পরিবেশটা আরও সুন্দর থাকবে আরও দারুণ লাগবে ভালো লাগবে তো কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রাভেল পকেট সাথেই থাকবেন ট্রাভেল পকেট নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে হচ্ছে ট্রাভেল পকেট নতুন নতুন ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন পেয়ে যান সবার আগে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ